আবেদন অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এদেশের ছাত্র সমাজের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নাঙ্গলকোট উপজেলা কর্তৃক আয়োজিত সাবেক বর্তমান বাইদেরকে নিয়ে আজকের এই মিলন মেলায়, অনলাইন মিলন মেলায় উপস্থিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় নায়েবে আমির, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, চৌদ্দগ্রামের গণমানুষের নেতা, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, কুমিল্লা মহানগরীর সংগ্রামী আমির, নাঙ্গলকোটের ইতি সন্তান জনাব কাজী দিন মোহাম্মদ, উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর সকল পর্যায়ের সুদী শুভাকাঙ্ক্ষী আজকে যারা যুক্ত হয়েছেন, সকলকে আমি আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক, তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, আজকে অনেক বেশি ভালো লাগছে যে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, আমেরিকা, কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, বাহরাইন, আলহামদুলিল্লাহ এমন কোনো দেশ নেই যেখান থেকে দিনে আন্দোলনের বাইরা, নাঙ্গলকোটের বাইরা, অনেক বেশি ভালো লাগছে সকলের সাথে যুক্ত হতে পেরে। আমাদের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি কথা বলবেন, আমি দুই একটা কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। সম্মানিত ভাইরা, না তোমার কথা বলার হক বেশি, তুমি বলো। হ্যাঁ, আমারটা সব আপনি বলেন। না শুকরিয়া, আমরা যখন নাঙ্গলকোটে ইসলামী ছাত্র শিবিরের সাথে পরিচিত মানে পরিচয় হয় আমাদের, যখন আমরা তখনও কল্পনা করিনি যে নাঙ্গলকোটে ইসলামী আন্দোলন আজকের এই পর্যায়ে এসে পৌঁছবে, এতটুকু শক্তিশালী হবে। আলহামদুলিল্লাহ আজকে এই মিলন মেলা প্রমাণ করছে, আমরা শুধুমাত্র অল্প নোটিশে যাদেরকে আহ্বান করেছি শুরুতেই প্রায় 150 জনের মতো ভাই অংশগ্রহণ করেছেন। আমি দেখেছি অনেক ভাইয়ের প্রত্যাশা এরকম প্রোগ্রাম আরো বেশি বেশি করার। আমার বিশ্বাস যে আমাদের যে স্বপ্ন নাঙ্গলকোটকে নিয়ে, আমরা সেই স্বপ্নকে সানিধ্য করতে পারবো, নাঙ্গলকোটের মাটিকে আমরা ইসলামী আন্দোলনের দুর্বার ঘাঁটিতে পরিণত করতে পারবো ইনশাল্লাহ। আমরা তো চৌদ্দগ্রাম থেকে দেখে দেখে শিখেছি, চৌদ্দগ্রাম নাঙ্গলকোট পাশাপাশি, চৌদ্দগ্রাম যখন নারায় তাকবীর আল্লাহ তখন উত্তেজিত হয়, নাঙ্গলকোটের বাইরেও স্বপ্ন দেখে যে এই অঞ্চলের প্রতিটি মাটি, প্রতিটি গ্রামে নারায় তাকবীর আল্লাহ আকবার স্লোগান উচ্চারিত হবে। আমার বিশ্বাস আমাদের সেই স্বপ্ন আরো বেশি শানিত হবে। আজকের এই মিলন মেলা আমাদের পারস্পরিক যোগাযোগ, পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, একে অন্যের সাথে সৌহার্দ্য বিনিময়, এবং আমরা যদি একে অপরের পাশে দাঁড়াতে পারি, আমার বিশ্বাস আমাদের সেই স্বপ্ন পূরণ হবে। আমাদের এখানে অনেক ভাই আজকে পরামর্শ দিয়েছেন এবং কিছু কিছু ভাই এখানে মেসেজ দিয়ে কথা বলতে চেয়েছেন, যদি সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া যেত, আমি নাঙ্গলকোটের সভাপতিকে বলবো যাদেরকে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারেন নাই, অবশ্যই ওই সকল ভাইদেরকে ফোনে খোঁজ খবর নিয়ে তাদের পরামর্শগুলো আপনারা নেবেন, পরবর্তীতে প্রোগ্রামে অবশ্যই সকল ভাইদেরকে সুযোগ দেওয়ার চেষ্টা করবেন। আর আজকে যারা অংশগ্রহণ করতে পারে নাই, যারা উপস্থিত থাকতে পারে নাই, তাদেরও খোঁজ খবর নেবেন, তারাও যেন পরবর্তী প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারে। আমি তিনটি বিষয় কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। একটি বিষয় হচ্ছে, আমরা যে যেখানে থাকি না কেন, সেটা কুমিল্লা হতে পারে, চট্টগ্রাম হতে পারে, ঢাকা হতে পারে, দেশের বাইরে হতে পারে, আমরা যে মাটির মানুষ, যে শিকড়ের বন্ধন আমাদের সাথে সম্পৃক্ত, সে শিকড়ের প্রতি আমাদের যেন টান থাকে, শিকড়ের জন্য আমরা যেন ভূমিকা পালন করি, আমি যে গ্রাম থেকে উঠে এসেছি সেই গ্রামের জন্য যেন ভূমিকা পালন করি, সেই ইউনিয়নের জন্য যেন ভূমিকা পালন করি। সেই ভূমিকা পালন করার জন্য গুরুত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে সেখানকার ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল আছেন, জামাত ইসলামে যারা দায়িত্বশীল আছেন, তাদেরকে ফোন দিয়ে নাঙ্গলকোটের সভাপতি বেলায়েত হোসেন ভাই শুরুতে বলেছেন যে একজনের পক্ষ থেকে 100 জনকে ফোন দেওয়া যত কঠিন, আপনার প্রত্যেকে যদি একটু একটু করে ফোন দেন, ঈদের শুভেচ্ছা বিনিময় করেন, খোঁজ খবর নেন, আমার মনে হয় সেটা অনেক বিচারের জন্য সহজ হয়ে যায়। আমাদের সম্মানিত দুজন থানা আমির মারানা এস এম মহিউদ্দিন, মাস্টার আব্দুল করিম ভাই আছেন, মাঝে মধ্যে যদি ওনাদেরকে ফোন দিয়ে আপনাদের পক্ষ থেকে উইলিংলি সাপোর্ট দিতে পারেন, দোয়া দিতে পারেন, পরামর্শ দিতে পারেন, আমার বিশ্বাস আমাদের নাঙ্গলকোটের আন্দোলন আরো অনেক বেশি
মজবুত দ্বিতীয় আমার পরামর্শ নাঙ্গলকোটের যে সকল গ্রামে যে সকল পাড়া মহল্লা যে সকল বাজার কেন্দ্রিক যে সকল মসজিদ কেন্দ্রিক এখনো আমাদের সংগঠন প্রতিষ্ঠা হয়নি কিংবা শক্তিশালী হয়নি আমরা যেখানে বসবাস করছি আমি আমার গ্রামের জন্য চিন্তা করব আমি আমার গ্রামের পাশে যে বাজার সে বাজারের কথা চিন্তা করব আমার পাশের বাড়ির যে মসজিদ সে মসজিদের কথা যে গ্রামে টোটালি এখন কোনো ছাত্র শিবিরের ইউনিট কায়েম হয় নাই জামাতের ইউনিট কায়েম হয় নাই সেখানে কিভাবে ইউনিট কায়েম করা যায় আমি দেশে থাকি কিংবা বিদেশে থাকি আমি দায়িত্বশীল বাইদের সাথে যোগাযোগ করে সেখানে ইউনিট কায়েমের জন্য উপশাখা তৈরির জন্য আমরা ভূমিকা পালন করব এই প্রচেষ্টা যেন আমাদের পক্ষ থেকে থাকে তিন নম্বর যে পয়েন্টটি বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেটি হচ্ছে আমরা প্রত্যেকটি মানুষের দ্বারে দ্বারে যাব তিনি আওয়ামী লীগ হতে পারেন বিএনপি হতে পারেন অন্য কোনো সংগঠন হতে পারেন আমাদেরকে অপছন্দ করতে পারেন আমাদের আকীদার সমস্যা আছে এ ধরনের বলতে পারেন যারা যে ধরনের বলেন না কেন আমরা প্রত্যেককে ভালোবাসব সবাইকে হৃদয়ের কাছে আমরা বুকে আমরা তাদেরকে টেনে নিব তাদেরকে আমরা এখন বর্তমান সমাজে করোনা মহামারী কেউ করোনা আক্রান্ত হলে অসুস্থ হলে তার খোঁজ খবর নিব হতে পারেন তিনি আমাকে অন্য সময় মামলা দিয়েছেন হতে পারেন তিনি আমাকে অন্য সময় গালি দিয়েছেন কিন্তু আমরা সবাইকে বুকে টেনে নিব সবার জন্য আমরা দাওয়াতি কাজের দরজা উন্মুক্ত করে দেব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নাহ আমাদের জন্য রেখেছেন তায়েফের ময়দানে রাসূলকে পাথর মারা হয়েছিল যে রাসূল তায়েফ বাসীর জন্য দোয়া করেছেন আজকে সেখানে সবচেয়ে বেশি ভালো ফসল উৎপাদন হয় সেখানে ইসলামের আলো সব জায়গায় ছড়িয়ে গেছে তিনি মানুষকে ভালোবাসার কারণে রব্বুল আলামিন বলেছিলেন বলেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি নরম দিলের অধিকারী না হতো তাহলে প্রত্যেক মানুষ আপনার থেকে দূরে সরে যেত সুতরাং আমরা সে ধরনের যে ভূমিকা পালন করলে মানুষ আমাদের কাছে আসবে আমাদের সত্যপন্থী জানবে আমাদের দ্বারা মানুষ উপকৃত হবে ইসলামের রাষ্ট্র কিভাবে প্রতিষ্ঠিত হয় সেই বইতে সৈয়দ আবুল আলা মওদুদুর রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট ভাবে বলেছেন আমরা যে আদর্শের পতাকা বাহী সেই আদর্শ নিজেরা ধারণ করার পাশাপাশি সেই আদর্শ সেই দেশের জনগণকে স্পষ্ট ভাবে বোঝাতে হবে যে আমরা এই আদর্শ লালন করি এই আদর্শ ধারণ করি এবং কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করছি আজকে এখনো অনেক মানুষ আছে আমরা কি করতে চাই সেবা করতে চাই কি কল্যাণ করতে চাই আমাদেরকে সমর্থন দিলে লাভবান হবে নাঙ্গলকোটের প্রতিটি গ্রাম থেকে অলিগলি থেকে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান উচ্চারিত হবে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে বলিষ্ঠ ভাবে ভূমিকা পালন করব আমাদের শক্তিশালী ভূমিকা নাঙ্গলকোটে ইসলামের বিজয়কে ত্বরান্বিত করবে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা অংশ হিসেবে নাঙ্গলকোটে নাঙ্গলকোটেও সেদিন একটি ভূমিকা আমরা সকলে পালন করতে পারি আশাবাদ ব্যক্ত করে আজকে যারা এখানে অংশগ্রহণ করেছেন যারা আয়োজন করেছেন সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি সম্মানিত প্রধান অতিথিকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আরেকটা তিনি প্রোগ্রামে ছিলেন তারপর নাঙ্গলকোটের অনুরোধ তিনি রেখেছেন আলহামদুলিল্লাহ তিনি দাওয়াত কবুল করেছেন এবং সময় দিয়েছেন এজন্য প্রধান অতিথি সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ